নমস্কার বন্ধুগণ, সবজি চাষ করার আগে সবজি বীজ বা জাত নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ। তাই আজ আমাদের এই ভিডিওর বিষয়বস্তু হলো যে তিনটি সবজি, যেমন লাউ, মিষ্টি কুমড়ো, ঝিঙে, এসব সবজির কী কী জাত আছে যা চাষ করলে খুব লাভবান হওয়া যাবে, সেগুলো আলোচনা করব। প্রথমে লাউ। লাউয়ের উন্নত জাত হল পুষা সামার, প্রিফলিং লং, পুষা নবীন, পুষা সামার, এবং হাইব্রিড প্রজাতি রয়েছে পুষা মেঘদূত, পুষা মঞ্জুরি, হাইব্রিড 204, হাইব্রিড 1720। এগুলো হলো লাউয়ের উন্নত জাত। তাছাড়া এরপর আছে মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োর উন্নত জাত হলো চৈতালি, বর্ষাতি, এবং হাইব্রিড প্রজাতির হচ্ছে পুষা অলঙ্কার এবং হানিমুন স্প্রিট ইত্যাদি। এরপরে আসি ঝিঙ্গে। ঝিঙ্গের উন্নত জাতগুলো হলো পুষা নসধর এবং সাতপুতিয়া, বারোপাতা, সূর্যসখা, বর্ষাতি। এগুলো হলো উন্নত জাতের ঝিঙ্গে। এরপর আসি যে হাইব্রিড ঝিঙেগুলো কী কী। হাইব্রিড ঝিঙের মধ্যে হচ্ছে সুরেখা, রোহিণী এবং NS2। এগুলো হলো ঝিঙের হাইব্রিড প্রজাতি। এ সকল সবজি চাষ করলে আপনারা বীজ এবং জাত যদি সঠিক নির্বাচন করেন, ফসল এবং ফসল লাভজনক হবে, উৎপাদন বৃদ্ধি পাবে। তাই বন্ধুগণ, আমাদের এরকম ইনফরমেটিভ ভিডিও এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনার মতামত আমাদের মাধ্যমে জানান।